সবাই শুধু নিজের কাজটা যেন ঠিকঠাক মতো করে দায়িত্ব নিয়ে করে স্বচ্ছতা নিয়ে করে জবাবদিহিতা থাকে এবং অনেক তো নিজের জন্য সবাই কাজ করলাম আমরা আমার মনে হয় এখন একটু সবাই যদি নিজের নিজের অবস্থান থেকে দেশের জন্য কাজটা করে তাহলেই মনে হয় গুড এনাফ অনেক দিন হয়ে গেছে তো আমাদের দেশের আসলে আমাদেরকে দরকার সবাইকেই দরকার একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকেও সময় দিতে হবে হঠাৎ করে এসে কোনো রেভলিউশন হয়ে যাবে না তবে যেই দায়িত্ব পালন করার জন্য তারা এসেছেন এবং যেই আন্দোলনের মাধ্যমে যে স্যাক্রিফাইস দেশের ছাত্ররা করেছে দেশের জনগণ করেছে বাবা মারা করেছে তাদের বুক খালি হয়েছে তো সেটাকে জাস্টিফাই করার একটাই ওয়ে হচ্ছে বাংলাদেশের হয়ে খেলা বাংলাদেশের হয়ে কাজ করা আমাদের প্রত্যেকের পার্সোনালি অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে কিন্তু কারো অপিনিয়ন ডিফারেন্ট হবে না আমরা সবাই দিনে শেষে একটা টিমের জন্যই খেলবো সেটা হচ্ছে বাংলাদেশ